আরবি লেখা বা কোরআন মজিদের কোনো লেখা রাস্তায় কুড়িয়ে ফেলে করণীয় কী আরবি লেখা বা কোরআন মজিদের কোনো লেখা রাস্তায় কুড়িয়ে ফেলে দুইটি উপায় আছে একটি হচ্ছে আপনি সেটাকে পানিতে ধুয়ে ফেলবেন তো একটা হতে পারে যে পানিতে ধোয়া যায় না এরকম হয় ছাফানো জন্য হয় তাহলে সেটাকে আগুনে পুড়িয়ে ফেলবেন তবে মানুষের সামনে পড়াবেন না এই জন্য মানুষ মনে করে কোরআন পুড়িয়ে ফেলছে এবং আপনার বিরুদ্ধে বেহুদা হাঙ্গামা তৈরি করতে পারে অথচ নিয়ম হচ্ছে এটা যে পড়া যায় না যে সমস্ত বই বা যে সমস্ত কিতাব পড়া যায় না এগুলো পুড়িয়ে ফেলে এগুলো সাই ফেন পানিতে ফেলে দেয়া বা দাফন করা এটা হচ্ছে নিয়ম কিন্তু এগুলিকে কেউ কেউ আপনার বিরুদ্ধে লাগাতে পারে তারা জানে না যে আসলে নিয়ম হচ্ছে পুড়িয়ে ফেলা কার দলিল হচ্ছে যে ওসমান এবিন আফফান রাজা আনহু তিনি যখন কোরআনকে কোরআন মজিদকে যখন তিনি সংকলন করেন অর্থাৎ তিনি লেখলেন ছোট আকারে বিভিন্ন হাট থেকে লেখে কাগজের মধ্যে লেখলেন তখন তিনি কী করলেন যেগুলো দরকার লাগে না এগুলো তিনি পুড়িয়ে ফেলেছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে যেগুলো বা কাজে লাগে না বা পড়া যায় না বা যেগুলো সম্ভব নয় পৃষ্ঠার সাথে আবার লাগানো যাচ্ছে না ওই অংশটুকু পুড়িয়ে ফেলা যায় আছে তবে এটা যেন কাউকে আবার কোরআন ফুরতে উদ্বুদ্ধ না করে আমরা বলছি যেগুলো যে সমস্ত পাতা বা যে সমস্ত অংশ ছিন্ন হয়ে গেছে যেগুলো রাখার মতো কোনো সুযোগ নেই সেগুলির কথা বলছি আশা করি বিষয়টি বুঝতে পারছেন